আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আসলে সবাই অনেক ভালো আছেন। আজকে অনেকদিন পর আবার নতুন একটা ভিডিও নিয়ে এলাম, তো চলুন কথা না বলে কয়েকটি ট্রেড করি এবং নতুন কিছু শেখার ট্রাই করি। তো আমরা দেখতে পাচ্ছি মার্কেট অ্যানালিসিস করে মার্কেট কিন্তু একদম ঢালুভাবে নিচের দিকে যাচ্ছে, বায়াসটা এখানে স্ট্রং। আমরা অন্য কারেন্সিতে দেখব। ওকে, আমরা এখানে একটা ট্রেডের অপরচুনিটি পাচ্ছিলাম বাট মিস করলাম, তো ব্যাপার না। আমি এখানে ট্রেড প্লেস করব। একটু ধৈর্য ধরে কাজ করতে হবে, বিকজ ওটিসি মার্কেট ভেরি ডেঞ্জারাস মার্কেট। আমি নতুনদের সবসময় নিষেধ করে থাকি যে ওটিসিতে ট্রেড না করার জন্য, বিশেষ করে আমার নতুন যারা স্টুডেন্ট আছে তাদের তো অবশ্যই আমি ওটিসিতে ট্রেড করা রিকমেন্ড করবো না। এটা শুটিং স্টার প্যাটার্ন, তো আমরা যারা ট্রেড করি তারা এই প্যাটার্ন সম্পর্কে জানি। আমরা এই কারেন্সিতে একটা ট্রেড প্লেস করব। ওকে, এটা আমরা নেক্সট টাইম প্লেস করবো। আমরা এখানে একটু বিস্তারিত আলোচনা করি। তো এখানে একটা বিষয় খেয়াল করেন, এই ক্যান্ডেলটা কিন্তু একটা শুটিং স্টার ক্যান্ডেল স্টিক, বায়াস ট্রাই করছে হায়ারের জন্য যাওয়ার জন্য, উপরে যাওয়ার জন্য, বাট অলরেডি সেলার সেন্টার। প্রিভিয়াসলি আমরা দেখতে পাচ্ছি আপনার সেলার্স অনেক পাওয়ারফুল, এটা আপনার সেলার্স এরিয়া, এখানে অলরেডি সেলার্স এন্টার, আর উপর থেকে হিউজ রিজেকশন, এটা আছে শুটিং স্টার ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা কিন্তু মার্কেটকে রিভার্স করে। তো যেহেতু মার্কেটের মাথায় শুটিং স্টার চলে আসে, তো অবশ্যই মার্কেটটাকে রিভার্স করবে। শর্ট, অনেকটা শর্ট, ফার্স্ট ক্যান্ডেল সেকেন্ড ক্যান্ডেল দেন তারপর শুটিং স্টার। যদি এমনটা হয় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ক্যান্ডেলের পর শুটিং স্টার চলে আসে, তাহলে অনেকটা কনফার্মভাবে আর কি লোয়ার জন্য ট্রেড নেওয়া হয়। তবে যেহেতু মার্কেটটা একটা ডাউনের দিকে যাচ্ছে আর শুটিং স্টার ক্যান্ডেল চলে আসছে, সো অবশ্যই নেক্সনটা কী হবে, আমাদের রেড হবে, বিকজ ডাউন ট্রেন্ডে সেলার্সের পাওয়ারটা অনেক বেশি থাকে। তো আমরা দেখি মার্কেটে, তো আমরা রেড ক্যান্ডেলে পেয়ে গেছি এবং আমরা ট্রেড উইন করছি। আমরা পরের কারেন্সিতে দেখব। তো আপনাদের বিষয়গুলো আগে ভালোভাবে শিখতে হবে, জানতে হবে, তারপর কিন্তু আপনি এখান থেকে ভালো একটা আর্ন করতে পারবেন। তো আপনারা যারা নতুন, যারা শিখতে যাচ্ছেন, আমার সাথে যোগাযোগ করেন, আমি ভিডিও কোর্সের মাধ্যমে শিখিয়ে থাকি। এছাড়াও যারা ভিডিও কোর্স মানে অনলাইন ক্লাস আর ভিডিও কোর্সের মাধ্যমে শিখিয়ে থাকি, যারা অনলাইন ক্লাস করতে পারবে না তারা আমার কাছ থেকে ভিডিও কোর্স নিয়ে শিখতে পারে। সাথে পাবেন দুইটা পিডিএফ বুক যা বাইনারির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে আপনি বাইনারি খুঁটিনাটি বিষয় সম্পর্কে অনেক ভালোভাবে জানতে পারবেন। তো যারা শিখতে চাচ্ছেন তারা যোগাযোগ করেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে কোর্সের বিস্তারিত দেয়া আছে, কোর্সের মাধ্যমে কী কী থাকতেছে এগুলো সম্পর্কে বিস্তারিত দেয়া আছে, আপনারা ওইখান থেকে জেনে নিতে পারেন। আমরা এখানে লোয়ারের জন্য ট্রেড নিব। আমরা এখানে লোয়ারের জন্য ট্রেড নিয়েছি, এজন্যই নিয়েছি, মার্কেটটা কিন্তু বারবার ট্রাই করতেছে উপরে যাওয়ার জন্য, বাট এখানে আসি দেখেন যে একটা ওয়েক ক্যান্ডেল, আর এই ক্যান্ডেলটা কিন্তু একটা পর্যায়ে রেড হয়েছিল, অর্থাৎ প্রিভিয়াস যে ক্যান্ডেল আছে এই ক্যান্ডেলে, যে ক্যান্ডেল আমরা ট্রেড করেছি তার আগের ক্যান্ডেল কিন্তু অলরেডি সেলার্সটা এন্টার করেছে, ঠিক আছে। আর দেখতে পাচ্ছি মার্কেটটা কিন্তু লোয়ারের দিকে যাচ্ছে, অর্থাৎ ডাউন ট্রেন্ড। সো ডাউন ট্রেনে কিন্তু সেলার্সের পাওয়ারটা অনেক বেশি থাকে, আর বায়াসরা যে পরিমাণ শক্তি নিয়ে উপরে যাচ্ছিল তার শক্তিটা কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে, ঠিক আছে। সে কিন্তু কার উপরে যাওয়ার মতো তার শক্তি কি বলে মানে তার মাঝে নেই, সে তার সমস্ত শক্তি ব্যয় করে এখানে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ক্যান্ডেল অলরেডি তৈরি করে ফেলছে। এখন বায়ার্সের শক্তি ক্লোজ, এখন সেলার্সের শক্তি শুরু, ঠিক আছে। মার্কেটটা এইভাবেই চলে, যখন বায়ার্সের শক্তি বেশি থাকে তখন আমরা দেখতে পারি যে মার্কেট গ্রিন 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 এই উপরে যাচ্ছে, আর যখন সেলার্সের শক্তি বেশি থাকে তখন দেখতে পারি যে রেড 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 করে নিচের দিকে চলতে মানে চলে আসতেছে। তো এই হচ্ছে বিষয়। আপনারা নতুন যারা, তাদের হয়তো বা অনেক সময় দেখা যায় তারা ইউটিউবে ভিডিও দেখে, দেখার পর দেখা যায় তাদের কাছে বিষয়গুলো অনেক কঠিন মনে হয় যে আসলে কিভাবে কি, আর বিশেষ করে নতুনরা কি কারণে লস করে আমি একটু বিস্তারিত আলোচনা করি। নতুনরা ইউটিউবে এসে অনেক সহজে কিন্তু শেখার ট্রাই করে, ঠিক আছে, যে ইউটিউব দেখে আমি শিখবো। আসলে ট্রেডিং এর ক্ষেত্রে আপনি ইউটিউব দেখে শিখতে পারবেন না। ইউটিউব দেখে আপনার কখন উপকৃত হবেন, যখন আপনি এর যে সিক্রেট বিষয়গুলো, এর অভ্যন্তরীণ বিষয়গুলো যখন আপনি জেনে যাবেন, তখন কিন্তু ইউটিউব যখন দেখবেন তখন কিন্তু প্রত্যেকটা চ্যানেল, যে কোনো চ্যানেল হোক না কেন, যখন আপনি এর ভিতরের বিষয়গুলো জেনে যাবেন, অভ্যন্তরীণ যে বিষয়গুলো, সিক্রেট বিষয়গুলো, এগুলো যখন জেনে যাবেন, তখন যে কোনো চ্যানেলের ভিডিও দেখে আপনি অনায়াসে বলতে পারবেন যে এখানে ইনি কোন স্ট্র্যাটেজিটা দিয়ে ট্রেডটা নিয়েছে এবং উইন করলো, ঠিক আছে, বা ইনি এই ট্রেডটা প্লেস করলো। এটা অনেক সময় ইউটিউবে দেখি আমরা ট্রেড করতেছে তারা লস করতেছে, তো আপনি ট্রেড নিলেই বুঝতে পারবেন এটা উইন করবে না লস করবে, ঠিক আছে, বিকজ আপনার অভ্যন্তরীণ যে স্ট্র্যাটেজিগুলো, আপনার মানে বিষয়গুলো, এগুলো আপনি অ্যাচিভ করে ফেলছেন, এগুলো আপনি জেনে ফেলছেন।
সবার শেষে যেটা কথা বলবো, যে আপনাদের পরিশ্রম করতে হবে। আপনি যেটা জিনিসই অ্যাচিভ করতে চান না কেন, এটা আসলে এমনি এমনি কোনো কিছু আসবে না। আপনাকে পরিশ্রম করতে হবে, ওটা নিয়ে পড়ে থাকতে হবে, ওটা নিয়ে পরিচর্যা করতে হবে, ওই বিষয়ে আরো বেশি বেশি জানতে হবে, ইউটিউবে দেখেন, গুগলে দেখেন, এগুলা বিষয়ে আপনাকে সবসময় থেমে থাকা যাবে না। আর ট্রেডিংটা এমন একটা জিনিস আসলে, এখানে আপনি শেখার পর আপনি আর্ন করতেছেন, আপনি পার ডে $100-$200 আর্ন করতেছেন, তারপরে আপনি বলতে পারবেন না আপনি একজন অনেক ভালো মাপের ট্রেডার হয়ে গেছেন। এখানে শেখার মতো প্রতিনিয়ত অনেক কিছু আছে, আপনি যত শিখবেন আপনি তত ভালো ট্রেডার হবেন, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়, আপনারা যারা নতুন, যারা শিখতে চাচ্ছেন, যারা অনেক লস করে ফেলছেন না শেখার কারণে, ইউটিউবে ভিডিও দেখে নানাভাবে লস করে ফেলছেন, যারা শিখতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করেন। আমি অনলাইন ক্লাসের মাধ্যমে শিখিয়ে থাকি, যারা অনলাইন ক্লাস করতে পারবেন না তারা আমার কাছ থেকে কোর্স ভিডিও নিয়েও শিখতে পারেন। তো এই বিষয়গুলো বিস্তারিতভাবে ডিসক্রিপশন বক্সে উল্লেখ করা আছে, আপনারা একটু ডিসক্রিপশন বক্সটা চেক করে নেবেন। এছাড়াও আমার সাথে যোগাযোগ করার জন্য ডিসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া আছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার, ফেসবুক আইডির লিঙ্ক, টেলিগ্রাম আইডির লিঙ্ক, এবং আমাদের একটা পাবলিক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, আপনারা ওই গ্রুপে জয়েন হয়ে থাকবেন। ওই গ্রুপে আপনারা ফ্রিতেই অনেক ধরনের টিপস পাবেন, ঠিক আছে? আর আইকিউ অপশন রিলেটেড যে কোনো প্রবলেম যদি আপনারা ফেস করেন, আপনারা আমার ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা সরাসরি আমাকে ফোন দিয়ে আপনার প্রবলেম সলভ করে নিতে পারেন। তো ঠিক আছে, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।